हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करछि सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन, आलहमदुलिल्लाह आमरा खूब भालो आछि। आर आज के होच्छे कि आमरा आमी राइशार बाबा आमार ननद आर राइशा चारजन होच्छे कि आमार पुपी शाशुड़ीर बासाय जाच्छि आमार बियेर पर। एई तो प्रथमबार जाच्छि होच्छे गिये तादेर बासाय। अनेक बार जावार कथा छिलो तारपरो जावा हयनि, तो आज के होच्छे कि प्रथम आमार फुपू शाशुड़ीर बासाय जाच्छे आर कि बाड़ीते। तो ए तो आमरा एखन रास्ताय आछि, एखान थेके आर कि जाबो। तो ए रास्ताटुकु आमादेर बाड़ीर थेके हेटे जेये आर कि सिएनजिते उठते हय়। तो ए जे हाँटार रास्ता माने खेतेर माझखान थेके आर कि जेते हय়। बाड़ির ভিতর দিয়ে যাওয়া যায়, কিন্তু এই দিক দিয়ে আসলে হচ্ছে কি একটু জায়গাটা কাছে হয়। তো আমরা হচ্ছে এইখান দিয়েই যাচ্ছি তাদের বাসায়। মা আসার কথা ছিল, মা হচ্ছে আসবে না, তো আমরাই হচ্ছে গিয়ে এখন যাচ্ছি। তো রাজ হচ্ছে গিয়ে ইমনের কোলে, ইমন হচ্ছে আমার দেবর, তো ওর কাছে আছে। ও হচ্ছে গিয়ে আমাদেরকে সিএনজিতে উঠিয়ে দিতে আসছে আর কি। তো ওর কোলেই হচ্ছে গিয়ে রাজ ওকে নিয়ে সামনে চলে গেছে, আর আমরা হচ্ছে গিয়ে পিছন থেকে যাচ্ছি। তো আমি হচ্ছে গিয়ে বোরকা নিয়ে আসিনি, এই জন্য আর বোরকা পরতে পারিনি। এই যে গ্রিন কালার ড্রেসটা পরেছি, আপনারা অনেকে দেখতে আর কি এই ড্রেসটার প্রাইসটা জানতে চেয়েছিলেন, আমি জানিয়েছি। তো বলেছিলাম যেদিন পরবো সেদিন দেখাবো, সেই গ্রিন কালার ড্রেসটা এখন পরেছি। তো বোরকা পরা হয়নি, শুধু ড্রেস পরেই চলে যাচ্ছি। আর এখান থেকে তো কাছে চলে আসছি, এটা হচ্ছে কি আমাদের বাড়ির কাছে একটা বাজার। তো এই বাজার থেকেই হচ্ছে কি আমরা এখন সিএনজিতে উঠবো। আর এই জায়গাতে, এই যে জায়গাটা দেখাই একটু, পুরোটাই কিন্তু খালি এখন। আর এই যে ঘাসগুলো হয়েছে, এই ঘাসগুলো কিন্তু গরুকে খাওয়ানো হয়, অনেক বড় বড় ঘাস হয়েছে। আগে হচ্ছে এই জমিগুলোতে বেশি আলু টালু চাষ করতো আর কি, ওই জমিগুলোতে এখন উঠিয়ে ফেলা হয়েছে খালি। তো এই যে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে সিএনজি নিয়েছি আর চলে যাব এখন সে আমার ফুপি শাশুড়ির বাসায়। তো বেশি একটা দূরে না, কাছেই। তবে আগে নাকি এই জায়গাটাতে হেঁটে যেতে হতো, তখন হচ্ছে গিয়ে নাকি কোনো সিএনজির রাস্তা ছিল না, রাইসার বাবা বলছিল আর কি, তখন নাকি হেঁটে তারপরে যেতে হতো। তা এখন তো সব কিছুতেই আর কি সুবিধা। আর আমাদের এখন হচ্ছে কি এত হেঁটে আর কি কেউ অভ্যস্ত না, হাঁটতেও চাই না। তো আমরা এই যে এখান থেকে হচ্ছে গিয়ে সিএনজি নিলাম, সিএনজি নিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এখানের কলেজ, তো স্কুল কলেজ দুইটাই একসঙ্গেই। এটা হচ্ছে গিয়ে কলেজ, আর এটার এই পাশে হচ্ছে গিয়ে স্কুল। তো এটাতে হচ্ছে কি আমার ননদ পড়ে, তো একটু ভিডিও করে নিয়ে আসলাম আর কি। আর এই জায়গার রাস্তাটা একদম ভাঙা, এখনও হচ্ছে কি রাস্তার কাজ করা হয়নি, মাটির রাস্তা। আর এই যে পাশে হচ্ছে কি একটা মসজিদ, তো রাস্তাটা অনেক ভাঙা, এই যে দেখতে পাচ্ছেন রাস্তার কাজ করা হয়নি। তো খুব তাড়াতাড়ি আশা করছি আর কি রাস্তার কাজটা হয়ে যাবে। তো এই রাস্তার কাজটা হলে আমাদের যাতায়াতের রাস্তাটা যদি ভালো থাকে, তাহলে হচ্ছে কি আমাদের কোনো জায়গায় আসা যাওয়া করলে আর কি এতটা কষ্ট হবে না। এই রাস্তাটার জন্য আমাদের খুবই কষ্ট হয়। তো এই তো আমার ফুপি শাশুড়ির বাসায় চলে আসছি, আর এই যে বাড়ির কাছে হচ্ছে কি নেমে জাস্ট এতটুকু জায়গা হেঁটে বাড়িতে যাচ্ছি। বাড়ি থেকে বেশি দূরে না, 15 থেকে 20 মিনিটের মতো লাগে। এই যে এখানে হচ্ছে গিয়ে সবাই রান্না করছে, তো আমরা এখন রুমে যাব। তো পুপু হচ্ছে গিয়ে রান্না করছে আর কি, তো আমরা রুমে যাই। হ্যাঁ, যে হচ্ছে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আর এই ঘরটা হচ্ছে গিয়ে নতুন উঠানো হয়েছে, এই যে বিশাল বড় কিন্তু বাড়িটা। আমি আপনাদেরকে পুরো বাড়ির ভিউটা এখন দেখাবো, পুরোটা আর কি বাড়ি ঘুরে দেখাবো আপনাদেরকে, যে বাড়িটা আসলে দেখতে কেমন, কীরকম আর কি বাড়িটা। এই যে এটা হচ্ছে আমার সেই ফুপু শাশুড়ির বাড়ি, এখনও কাজ কমপ্লিট হয় নাই। এটা হচ্ছে গিয়ে তিনতলা ফাউন্ডেশন করা হয়েছে, শুধুমাত্র নিচতলার কাজটা কমপ্লিট হয়েছে, উপরে কিন্তু আরও দোতলা উঠবে। তো আস্তে আস্তে হচ্ছে গিয়ে কাজগুলো করা হবে। আর এই যে এটার হচ্ছে গিয়ে সামনে হচ্ছে কি বড় বড় দুইটা বারান্দা করা, একদম সামনে গেটের সঙ্গে হচ্ছে কি বারান্দা দুইটা করা। এই যে অনেক বড় বড় কিন্তু, তারপরে হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে গিয়ে ঢুকতে হচ্ছে গিয়ে ড্রয়িং রুমের দরজা,
ড্রয়িং রুমের দরজায় ঢুকতে, এই যে বিশাল বড় কিন্তু ড্রয়িং রুমটা করেছে, তো এখানে হচ্ছে গিয়ে সোফা নিয়ে আসা হয়েছে। এখনও কাজ কমপ্লিট হয়নি, তো এ কারণে হচ্ছে কি এখনও সোফার কভার টভার কোনো কিছুই লাগানো হয়নি, তো এগুলো আস্তে আস্তে কমপ্লিট করবে। এই যে রাইসার বাবা বসে আছে, তো কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট হবে আর কি, এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি। আর এই যে এই পাশেই হচ্ছে গিয়ে ড্রয়িং রুমের পাশেই হচ্ছে গিয়ে একটা বেডরুম, তো রুমগুলো কিন্তু খুব বড় বড় করেই করেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আর এই রুম থেকে সোজা একটু আর কি সামনে গেলেই হচ্ছে গিয়ে এই যে এখানে হচ্ছে গিয়ে মাঝখানে হচ্ছে গিয়ে সিঁড়ি দিয়েছে, আর সিঁড়ির এই পাশে হচ্ছে গিয়ে আরও একটা রুম, এই যে এখানে হচ্ছে আরেকটা রুম। তো এই রুমের থেকে বের হই, বের হয়ে হচ্ছে কি হাতের বামে, আচ্ছা হাতের ডানে না, রুমের পাশেই হচ্ছে কি একটা ওয়াশরুম, তারপর হচ্ছে হাতের বাম সাইডে হচ্ছে গিয়ে রান্নাঘর, এই যে কিচেন রুম। এই কিচেনটা কিন্তু অনেক বড়, বিশাল বড় একটা কিচেন। এখনও যেহেতু কাজ কাজ আর কি কমপ্লিট হয়নি, তো ওইভাবে আসলে কোনো কিছুই গুছানো হয়নি, এলোমেলো অবস্থায় পড়ে আছে। যখন কাজ কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে কি সব কিছু গুছিয়ে ফেলবে। তো ওই যে কিচেন থেকে বের হয়ে একটু সামনে যেতেই কিন্তু দুইটা বেডরুম। তো আমি আগে হাতের বাম সাইডে যে বেডরুমটা এটা দেখাই, এটার সঙ্গে হচ্ছে গিয়ে অ্যাটাচড বেলকনি দেওয়া আছে। এই যে সামনেই হচ্ছে গিয়ে বিশাল বড় একটা বেলকনি, আর প্রচুর বাতাস আসে এখান দিয়ে। এই যে রুমগুলো প্রত্যেকটা রুমই বড়, বেশি ছোট না, অনেকটাই বড় রুমগুলো। তো এই যে একটা রুম, টোটাল বেডরুম হচ্ছে চারটা, আর ওয়াশরুম হচ্ছে দুইটা, একটা কিচেন, ডাইনিং, ড্রয়িং, টোটাল সব কিছু মিলিয়ে আর কি নিচে। তো এই যে এটা হচ্ছে আরও একটা বেডরুম, এটা ওই বেডরুম থেকেও অনেক বড়, এটার সঙ্গেও একটা বেলকনি দেওয়া আছে। এই যে বেলকনিটা, এতেও একটা বেলকনি দেওয়া আছে, আর এটার সঙ্গে কিন্তু অ্যাটাচড ওয়াশরুম আছে, ওয়াশরুম আছে আর কি। তো ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আজকে যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আর ভিডিওটা বেশি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। এই যে আর এই যে এটা হচ্ছে কি সুইচ, সুইচগুলো কিন্তু খুবই সুন্দর, কিন্তু এটা কাজ ক্লিয়ার আসছিলো না, গোল্ডেন কালার যেহেতু তাই হয়তো বা ক্লিয়ার আসছিলো না ক্যামেরাতে, তবে এটা খুবই সুন্দর একটা সুইচ। তো এই যে এটা হচ্ছে শেষ যে রুমটা, এটা তো রুমগুলো কেমন লাগলো আপনাদের কাছে এটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। এখানে পাশে হচ্ছে কি একটা গেট দেওয়া আছে পিছন সাইডে যাওয়ার জন্য আর কি, যেহেতু এখানে কিছু গাছ লাগানো হয়েছে তো যেন গাছগুলোর পরিচর্যা করতে পারে আর কি, তাই হচ্ছে গিয়ে এই গেটটা দেওয়া। এই যে খুব সুন্দর একটা গেট করা আছে, এদিক দিয়ে হচ্ছে কি নিচ বাহিরে যায় আর কি। আর এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমরা বাড়িতে আবারও চলে যাব। আর অনেক কিছু রান্না করেছিল ফুপি, তো সেগুলো খেলাম, খুব ভালো লাগলো। এখন হচ্ছে গিয়ে রাইসা খাচ্ছে, রাইসা খাওয়া শেষ হলে একটু রেস্ট নেব, তো তারপরে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর রাস্তাটা এত বেশি ভাঙা, রাস্তাটা ভাঙার কারণে একটু অসুবিধা হয় আমাদের আসা যাওয়ার, তবে আশা করি খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শেষ হবে, তবে জানি না সঠিক কবে হবে, যেন তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এই যে আর রাস্তার দুই পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর কাঁঠাল গাছ, এই এই সাইডটাতে হচ্ছে গিয়ে অনেক কাঁঠাল হয়, প্রচুর কাঁঠাল গাছ দুই পাশে রাস্তার, শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ, প্রচুর কাঁঠালও হয়েছে। যেগুলো একটু ছোটো সেগুলোতে হয়নি, বাট যেগুলো বড় একটু সেই কাঁঠাল গাছগুলোতে অনেক কাঁঠাল হয়েছে। আর এখানে যখন কাঁঠালগুলো বড় হয় খুবই কম দামে বিক্রি হয়। তো এই যে বাড়িতে যাচ্ছি, যাচ্ছি বাড়িতে যাই, সিএনজি থেকে নামি, নামার পরে আবারও আপনাদের সঙ্গে কথা বলবো।
আমরা সিএনজি থেকে নেমে আবারও সেই রাস্তাটা হেঁটে যাচ্ছি বাড়িতে। তো রাইসা হচ্ছে গিয়ে ঘাসগুলো উঠাচ্ছে, আর এই যে আপনাদের ভাইয়াও যাচ্ছে, রাজ হচ্ছে গিয়ে তার কোলে। তো এই যে প্রচুর রোদ উঠেছে, আসার সময় এতটা রোদ পাইনি, কিন্তু এখন যাওয়ার সময় হচ্ছে গিয়ে অনেক রোদ এখানে। তো অনেক রোদের তাপও আজকে অনেক বেশি ছিল, আর আজকে রোদটা হচ্ছে গিয়ে একটু উঠে আবারও একটু থেমে যায়, এভাবেই হচ্ছে গিয়ে আজকে সারাদিনের রোদ গিয়েছে। আর আজকে মা যাইতে চাইছিল, কিন্তু ধান হচ্ছে গিয়ে শুকাতে দিয়েছে, তাই হচ্ছে গিয়ে মা আমাদের সঙ্গে যেতে পারেনি, আমরা এই জন্য একাই গিয়েছিলাম। কথা বলতে বলতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আজকের মতো এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।